জানো শুভ কি হয়েছে? কি হয়েছে? আমার জ্বর হয়েছে। আহা শোনা গো আমার। ডাক্তার বলেছে বেশি বেশি আইসক্রিম খেতে হবে। আরে এটা কেমন কথা, জ্বর হলে আইসক্রিম খেলে তো সেটা বেড়ে যাবে। চুপ। না মানে এটা তো সবাই জানে, আইসক্রিম খেলে জ্বর বেড়ে যায়। ডাক্তার আছে বেশি বুঝো তুমি আন্দাজে ভাল ছেলে কথা কার কিছু বুঝে না আর বুঝে না হুটা এখানে পা ঢুকে দেয় পাগলা বলা এখান থেকে তুমি জানো না কাঁটা তুলতে কাঁটা তুলতে হয়। আরে কাঁটা তুলতে কাঁটা তুলতে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় হবে। আর এইটা দিয়ে তুমি কি বুঝাতে চাচ্ছ? এটার মানে হলো ঠান্ডা লাগছে তাই বেশি বেশি আইসক্রিম খেতে হবে, জল ঠিক হয়ে যাবে। আইসে নিউটনের খালাতো বোন, আইসক্রিম খাওয়া বললেই তো হয়। তুমি এতদিন জানতো কেন? আরে নীল জানতো না, নীল লজ্জ হবে। আর আমি আবার কি করলাম? অসুস্থ মানুষকে দেখতে এসেছ তারপরে খালি হাতে এসেছ কেন? কি সমস্যা তোমার? অসুস্থ ওষুধ দিয়ে আসতে পারেন না, আইসক্রিম দিয়ে আসতে পারেন না, প্রকৃতির মতন স্বভাব, খালি হাতে এসেছ আবার বড় বড় কথা বলো, লজ্জা সরম নাই তোমার? যদি এতই লজ্জা সরম তাইলে আমার কাছে আইসক্রিম চাইলা কেন? তোমাকে আজকে আমি মার্ট করে ফেলবো। আরে ওইটা মারার না, মার্ডার হবে। শিবের বাচ্চা শিবু।